আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ট্রপিক্যাল ক্রিম রেসিপি এবং একটি নজেল দিয়ে একাধিক কালার কিভাবে ইউজ করবেন সেটিও আজকে দেখিয়ে দিব। লিকুইড হুইপ ক্রিম দিয়ে কিভাবে পারফেক্ট কেকের ক্রিম তৈরি করবেন সকল টিপস আজকের ভিডিওতে থাকছে। আজকের যে ক্রিমটা তৈরি করে দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে কম দামি লিকুইড ক্রিম। আশা করছি আজকের ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। সো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার সকল ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। প্রথমে ট্রপিক্যাল ক্রিম নিয়ে কিছু কথা বলে দিচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই ট্রপিক্যাল ক্রিমটা হচ্ছে 1 কেজি। এটি ডিপ ফ্রিজে স্টোর করে রাখা হয়। এই ক্রিমটি আমি একবার ইউজ করেছি, তারপর স্টেপলার দিয়ে আটকে দিয়েছি। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, কোনোভাবেই নর্মাল ফ্রিজে রাখা যাবে না। এটি কিন্তু আমি কেচি দিয়ে কাটিনি, কিভাবে খুলেছি আপনারা সেটি দেখতে পেয়েছেন। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস থাকবে। এখন একটু লক্ষ্য করুন, আমি যে বাটিতে বিট করব সেই বাটি আর বিটারের স্ট্যান্ড দুটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটির কারণ হচ্ছে এগুলো আমি অনেকক্ষণ নর্মাল ফ্রিজে রেখেছিলাম। যাদের হাতে কম সময় তারা ডিপ ফ্রিজেও রাখতে পারবেন, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যখন বিট করবেন সেই বাটিতে যেন 1 ফোঁটা পানি না থাকে। আবার একটু লক্ষ্য করুন, আমি যে ক্রিমটা বের করছি সেটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, ক্রিমটা এরকম বরফ ঠান্ডা থাকতে হবে। আমি আবারও বলছি, ক্রিম একদম গলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিম কখনই পারফেক্ট হবে না। ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক সেই রকম, চাপ দেওয়া মাত্রই বরফটা ভেঙে যাবে, এরকম নরম থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর না বুঝলে কমেন্ট বক্স তো আছেই। আরেকটু বিষয় খোলাখুলিভাবে বুঝিয়ে দিচ্ছি, এখানে আমি সিস আইসিং সুগার ইউজ করব। আপনারা চাইলে অ্যাঙ্কর আইসিং সুগার ব্যবহার করতে পারেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে অ্যাঙ্কর আইসিং সুগার। যারা মাঝে মধ্যে কেক বানান তারা অ্যাঙ্কর আইসিং সুগার নিতে পারেন, আর সবথেকে ভালো আইসিং সুগার হচ্ছে সিস আইসিং সুগার। এখন আসি বিটার প্রসঙ্গে। ক্রিম বানানোর শুরুতেই প্রথম 1 মিনিট অবশ্যই বিটার লো রাখতে হবে, আর যারা প্রফেশনালি কেক বানাতে চান অবশ্যই ভালো একটি বিটার কিনে নেবেন। আসলে যেসব বিটার তাড়াতাড়ি গরম হয়ে যায় সেগুলো দিয়ে কখনই পারফেক্ট ক্রিম বা কেকের ফোম হতে চায় না। এখন আমি লো স্পিডে বিট করছি। ক্রিম যখন হালকা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আইসিং সুগার, ঠিক যেমনটা ভিডিওতে দেখছেন। এখানে আরও একটু কথা আছে, মনে রাখবেন আইসিং সুগার আর গুঁড়োচিনি কিন্তু এক নয়। আমি এখানে আইসিং সুগার 4 টেবিল চামচ দিচ্ছি। ক্রিম আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু নেবেন, আইসিং সুগারের সাথে ক্রিমের কোনো কানেকশন নেই। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন। এখন পুরো ক্রিমটা আমি মিডিয়াম স্পিডে করব। আমি যদি এখানে আইসিং সুগার না দিয়ে গুঁড়োচিনিটা ইউজ করি তাহলে কিন্তু ক্রিম থেকে পানি ছেড়ে দিবে। আমরা সবাই জানি চিনি গলে কিন্তু তার থেকে পানি বের হয়। যারা কেক সবসময় বানাতে চান তারা এরকম স্প্যাচুলা কিনে নেবেন, এটি দিয়ে খুব সহজেই ক্রিম ওঠানো যায়। বেকিং আইটেম কিভাবে কিনবেন লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিব, আর ফোন নাম্বার ভিডিওর শেষে দিয়ে দিব, দেখে আপনারা অর্ডার করতে পারবেন। আর কিছুক্ষণ পরপর সাইটের ক্রিমগুলো স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে দিবেন। যেহেতু আমি এখানে একটু বেশি ক্রিম নিয়েছি তার জন্য এই ক্রিম তৈরি হতে একটু বেশি সময় প্রয়োজন হবে। আমি আপনাদের আইসিং সুগারের পরিমাণটা বলে দিচ্ছি, সাধারণত 1 কাপের জন্য 3 টেবিল চামচ আইসিং সুগার দিতে হয়। আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। যখন ক্রিম 90% হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। ক্রিম কিন্তু হয়ে এসেছে, এটা কিন্তু আপনারা দেখি বুঝতে পারছেন। যখন ক্রিম প্রায় হয়ে আসবে তখন ক্রিমের মধ্যে ভাজ চলে আসবে, যেমনটা ভিডিওতে দেখছেন ঠিক তেমনটাই হবে। ক্রিম একদম রেডি, তবে যাদের বাসায় উপরটা টিন বা অনেক বেশি গরম তারা অবশ্যই যে বাটিতে ক্রিম বানাবেন তার নিচে অন্য একটি বাটিতে বরফের টুকরো রেখে তারপর বিট করবেন। আর যাদের এসি রুম আছে তারা এসি রুমে ক্রিমটা তৈরি করবেন, তাদের ক্ষেত্রে বরফের টুকরো ইউজ করার প্রয়োজন নেই। ক্রিম পারফেক্ট তৈরি হলে ঠিক এরকম হবে, বাটি এরকম উল্টো করলেও সহজেই পড়বে না।
এখন চলুন পাইপিং ব্যাগের ব্যবহার দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো কালার দিয়ে একটি নজেল দিয়ে ডেকোরেশন করবেন কিভাবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2D নজেল নিয়েছি। 2D নজেল যে ব্যাগটার মধ্যে নিয়েছি সেই ব্যাগে আমি ক্রিম ভরব না, এটি একপাশে রেখে অন্য যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলোতে আমি ক্রিম ভরব। এখানে আমি জেল কালার ব্যবহার করব, তার জন্য আমি এই পর্যায় কালারটা মিশিয়ে নিয়েছি। আপনারা যদি নর্মাল কালার ইউজ করেন সেক্ষেত্রে আপনারা যখন ক্রিম বিট করবেন তখন কালার মিশিয়ে আবার একটু বিট করবেন, সেই ক্ষেত্রে ক্রিম যখন 90% হয়ে যাবে তখনই কালার মিশিয়ে আবার বিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ভালো করে লক্ষ্য করুন, আমি যে পাইপিং ব্যাগে নজেলটি ভরেছি সেই পাইপিং ব্যাগে কিন্তু ক্রিম ভরছি না, অন্য একটি ব্যাগে ক্রিমটি ভরে নিচ্ছি। একইভাবে যে কয়টা কালার আমি নিব আলাদাভাবে ব্যাগে আমি ভরে নিব। আশা করছি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পাইপিং ব্যাগের মাথাটা কেচি দিয়ে কেটে দিলাম। পাইপিং ব্যাগে যে বাতাসটা রয়েছে সেটি আমি স্ক্যাপার দিয়ে বের করে দিচ্ছি। যেই ব্যাগটায় আমি নজেল ভরেছি সেই ব্যাগে ভরে তারপর ডিজাইন করে নিতে হবে। এইভাবে আপনারা একটি নজেল দিয়ে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন বা বিভিন্ন নজেল ভরে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। অন্য নজেল যখন প্রয়োজন হবে ওই ব্যাগটার মধ্যে অন্য একটি নজেল ভরে নেবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন 2D নজেল দিয়ে আমি বিভিন্ন কালার ইউজ করছি আর নজেলটা খোলার কোনো প্রয়োজন পড়েনি। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি উপকৃত হয়েছেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।